শীতে এলেই মানুষ আনন্দ ভ্রমণে বের হয়, কেউ বাড়ির কাছে, কেউ দূরে কোথাও ঘুরতে চলে যায়। আমারও ঘুরে বেড়াতে ভালো লাগে। এই তো কয়েকদিন আগে মায়ের অফিসের বনভোজনে গিয়েছিলাম, সেখানে বেশ মজা হয়। পরিবারের সবাই একসঙ্গে যাওয়ার আনন্দ যেন বেড়ে গিয়েছিল কয়েক গুণ। রংপুরের ঐতিহ্যবাহী তিস্তা নদীর চরে এই বনভোজন হয়। বনভোজনের কয়েকদিন আগে থেকে সে কি আনন্দ আমাদের! আমি আর আমার বোন কি করব তার পরিকল্পনা করছিলাম শুধু। সেদিন খুব ভোরে আমরা ঘুম থেকে উঠি, এরপর ঝটফট তৈরি হয়ে যাই। বাড়ি থেকে বের হয়ে মায়ের অফিসের গাড়িতে করে সোজা চলে যাই তিস্তা নদীর পাড়ে। সেখান থেকে নৌকায় করে আমরা নদীর মাঝখানে, যেখানে বনভোজন হচ্ছে, সেই চরে চলে যাই। ওখানে আগে থেকেই প্যান্ডেল তৈরি করে রাখা হয়েছে ছিল। আমরা পৌঁছে দেখি অনেকেই চলে এসেছে। এরপর আমরা সকালের খাবার খেয়ে নিই, তারপর শুরু হয় আমাদের ছোটাছুটি। সারাদিন দিনব্যাপী নানা আয়োজন ছিল সবার জন্য। আমিও একটি খেলায় অংশ নিই এবং দ্বিতীয় হই। এখানে মায়ের অনেক সহকর্মী এবং তাদের পরিবারের সবার সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে অনেক ছবি তুলি। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেকে খুব সুন্দর সুন্দর গান পরিবেশন করেন, আমার বেশ ভালো লেগেছে। যদিও তীব্র শীত ছিল, কিন্তু তার কোনো তোয়াক্কাই করিনি আমরা। হাফসা বিনতে হারিস, হ্যালো ডট বিডি নিউজ 24.com, কাউনিয়া, রংপুর।